আমাদের নবীজি বলেছেন যে নিঃসন্দেহে চিকিৎসা হচ্ছে ফ্লেশ অফ ব্লাডের মধ্যে যখন হিজামা করা হয়। দেখুন, এর থেকে আর গুরুত্বপূর্ণ কি আছে? এবং আমাদের যে ইমামগণ, ইমাম আহমেদ, ইমাম হাম্বলি, ইমাম হানাফি, তারও হিজামা নিয়ে অনেক কথা বলেছেন। এবং এবং আজকের যে নেশান ছিল, আদিকার যে জাতি ছিল, তাদের মধ্যে হিজামা প্রচলন ছিল। আজকে ইউরোপে, রাশিয়াতে, চায়নাতে হিজামা একটা মেজর ট্রিটমেন্ট প্রসেস। ইউরোপে, আমেরিকাতেও দ্রুত স্প্রেড হচ্ছে। এবং আমেরিকাতে আমি দেখেছি আমাদের আশেপাশে প্রচুর ক্লিনিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি, বাংলাদেশে চালু করেছি আমরা। এখন হিজামা যেটা করে, আপনার শরীরে যে টক্সিন যে জমা হয়েছে, সেই টক্সিনকে কমপ্লিটলি ওখান থেকে বের করে নিয়ে আসতে পারে। যখন আপনি নেগেটিভ প্রেশার দিয়ে যখন কাপিং করা হচ্ছে, তখন ওখানে যে যে টক্সিনগুলো যে ব্লাড ভেসেল ভেদ করে, তখন সেখানকার যে টক্সিনগুলো ব্লাড ভেসেল ভেঙে এই নেগেটিভ প্রেশারের মাধ্যমে এটা চলে আসছে আপনার কাপের মধ্যে। ইজেন ইটস অ্যামেজিং, আপনি লিটারালি ইউ ক্লিনিং ইউর অল দ্য ম্যাস অ্যান্ড টক্সিনস অ্যান্ড ট্র্যাশেস। প্লিজ ডু দ্যাট। আমি ডাক্তার হওয়ার আগে থেকে এটা করতাম। আমি যখন ডক্টরেট স্টুডেন্ট ছিলাম তখন থেকে এটা করতাম। আমি এখনও সুযোগ পেলে করি, যদি সময় পাই না। আপনারা যে যেখানে আছেন, ইউরোপে, আমেরিকাতে, মিডল ইস্টে, পৃথিবীর সব জায়গায় লোকাল কমিউনিটিতে কিছু হিজামা স্পেশালিস্ট আছে। দেখবেন যদি একটু ডাক্তার হয় তাহলে একটু ভালো। সো দে নো দ্য বডি মেকানিজম, দে নো দ্য পয়েন্টস, আদারওয়াইজ ইট মাইট বি এ প্রবলেম। এবং আই এম গ্ল্যাড যে আমাদের বাংলাদেশে, আমাদের আমেরিকাতে একদম লাইসেন্স পাশ করা ডাক্তার আছে, এবং তারা আপনাকে ওতে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে হিজামাটা করছে। সো ইট একটা বি কেয়ারফুল যে হিজামা শর্টকাট ট্রেনিং করে যারা করে, ইউ গ্যাট বি কেয়ারফুল উইথ দ্যাম। কিন্তু হিজামাটা এত ফ্রিকুয়েন্টলি করতে হবে না। হিজামাটা আপনারা সপ্তাহে একবার, না পারলে দুই সপ্তাহে একবার আপনারা হিজামাটা করবেন। এবং হিজামা করার পর একটু ব্রুজ হবে, ডিসকমফোর্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে করেন ডিজিজ তো আরও অনেক বেশি ডিসকমফোর্ট, আরও অনেক বেশি পেইনফুল, তাই না? আপনার দীর্ঘদিনে গড়ে ওঠা যে শারীরিক যে সমস্যাগুলো, যার কারণে ডায়াবেটিস হলো, আপনার লট অফ ইনফ্লামেশন, আপনি যদি হিজামা না করেন, টক্সিন যদি বের না করেন, তাহলে আপনার ডায়াবেটিসের যে সুগারের কারণে যে ইনফ্লামেটরি টক্সিন জমা হচ্ছে, অর্গানগুলো যে ডিসফাংশন হলো, এরপরে যে আপনার ব্লাডগুলো থিক হয়, ব্লাডগুলো টক্সিন জমা হয় বিভিন্ন জয়েন্টে এবং লিম্ফেটিক সিস্টেমে। এখন লিম্ফেটিক ক্লিনজিং হিজামার থেকে ভালো কিছু আছে বলে আমার জানা নেই। সো ইটস ভেরি পাওয়ারফুল। যারা ক্যান্সার পেশেন্ট যারা আছেন, দে হ্যাভ এ লট অফ ট্র্যাশ ইন দ্য বডি, দে হ্যাভ এ লট অফ IgE, they have a lot of inflammatory marker, they have a toxicated colon. Colon ke properly flow করার জন্য হিজামা ভেরি ইম্পর্টেন্ট। তো সুপ্রিয় ভাইরা, আপনারা যারাই বিভিন্ন ধরনের অটোমিউন রোগে ভুগছেন বা ডায়াবেটিসে আক্রান্ত অথবা স্কিন ডিজিজে, হ্যাঁ স্কিন ডিজিজের কথা বলি, স্কিন ডিজিজের জন্য এটা ডাইরেক্টলি এফেক্টিভ। স্কিন ডিজিজের জন্য ডাইরেক্টলি ইফেক্টিভ, কারণ কি, আপনি স্কিনে যে টক্সিন জমা হচ্ছে তার কারণে অটোমিউন রিয়েকশন হয়ে অটোমিউন ডিজিজগুলো হচ্ছে। আপনি স্কিন থেকে টক্সিনটা ইজিলি বের করে নিয়ে আসতে পারতেছেন আপনি হিজামা করার মাধ্যমে। এবং হিজামা করার কারণে যে আপনার ব্লাড সার্কুলেশন বাড়ছে আছে স্কিনের মধ্যে বা ব্লাড ভেসেলের মধ্যে অর্গানগুলোতে, এটা ছাড়াও যে কোলাজেন প্রোডাকশন ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি হিজামা করলে যখন টক্সিনটা বেরিয়ে আসবে তখন কোলাজেন প্রোডাকশনটা বাড়বে, এতে করে আপনার স্কিন হিলিং হবে, আপনার শরীরে অন্যান্য যে রোগগুলো হচ্ছে বা হয়েছে, বা আপনি এনার্জি, লো এনার্জি ফিল করছেন, আপনি সবসময় পেইন ফিল করছেন, দেখবেন আপনি একটা মেজর চেঞ্জ পাবেন। তো হিজামানি রিসার্চ আছে কিনা, এটা সাইন্টিফিক কিনা আমি আপনাকে নিচে দিলাম, আপনারা রিসার্চগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে, গবেষণা হয়েছে। তবে খুব বড় টপ জার্নালে পাবলিশ হয় নাই, বিকজ টপ জার্নালগুলো হয়েছে হচ্ছে যে ড্রাগের জন্য, এগুলো হচ্ছে মেডিকেল রিসার্চের জন্য। কিন্তু এটা যেহেতু মেডিকেল ড্রাগ না, এখানে কোনো এমডি ইনভলভ না, এখানে কোনো ড্রাগ ইনভলভ না, এটা নিয়ে কোনো গবেষণা করে এটা বড় পাবলিকেশনে পাবলিশ করার সুযোগ নেই। কিন্তু এটা নিয়ে অনেক স্টাডি আছে, অনেক গবেষণা হয়েছে, এগুলো আমি এই ডিসক্রিপশনে আপনাদের দিলাম, আপনারা একটু পড়েন, পড়ে দেখুন। আশা করি সবাই হিজামা করবেন, সুস্থ অসুস্থ যে কোনো রোগ থাকুক না কেন, আপনার হিজামাটা সপ্তাহে একদিন, দু সপ্তাহে একদিন অথবা মাসে একদিন, ডিপেন্ডিং করে আপনি কোন পর্যায়ে আছেন। প্রত্যেকটা মানুষই হিজামা করতে পারেন, এবং পৃথিবীর যে প্রান্তে আছেন আপনার হিজামা করার সুযোগ আছে। আপনারা সবাই ভালো থাকবেন। তারপর একটা কথা বলি, এটা একটা সুন্নাহ, শুধুমাত্র আপনি সুস্থ হবেন তা না, আপনি এর মধ্যে একটা সুন্নাহ পালন করলেন, তাই না?
যে কোনো প্রশ্ন আমাকে জানাবেন এই ব্যাপারে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন।